আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। যে যেভাবেই আছি না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সবাইকে যেন এমনভাবে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। আজকে একটি শীতের পাকোড়া বানাবো, এটা খেতে যেমন টেস্ট তেমন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর হলো বাচ্চারা তো কোনো সবজি টুবজি খেতে চায় না, সব বাচ্চারা, শুধু আমার বাচ্চা বলতে না। এটাকে আমি ভালোভাবে এখন মতে নিব পাই লবণ দিয়ে, কারণ পানিটা যে পর্যন্ত না বাড়াবে সে পর্যন্ত কিন্তু এটা নরম হবে না। যত সফট হবে তত এটা পাকোড়া বানাতে ভালো হবে। তারপরে এটা আমি ঠিক 10 মিনিটের মতন কুচলিয়ে নিয়েছি। কুচলিয়ে নেওয়ার পরে এখন চিপে 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 পানিটা যতটুক পারবো আমি ফেলে নিব। সবাইকে কী করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে। পাতাকপি কিন্তু সিদ্ধ করলে টেস্ট লাগবে না, এই জন্য এইভাবে কাঁচাটাই ভালোভাবে লবণ দিয়ে, তারপরে এখানে আমি ঢেলে নিচ্ছি আলাদা করে। তারপরে নিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ার লাগবে শুধু মচমচের জন্য, আর কিছুর জন্য না। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিবেন, ময়দাও যদি না থাকে তাহলে একটা ডিম দিবেন, বাস। এরকম কোনো কথা নাই যে কর্নফ্লাওয়ারে দিতে হবে, যা আছে করে তাই দিবেন আপনারা। আর এই যে আমার এরকম মানে আমি প্যাকেট আনি, যখন যেটাই পাই, ছোটোগুলো 4টা নিয়ে আসছি, ওটা শেষ হয়ে গিয়েছিলো। আমার লাগবে আরও মচমচা, যদি না হয় তাহলে পাকোড়া কিন্তু খেতে টেস্ট লাগে না। এখানে আমি বেসন, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়ো অল্প করে লাগবে, ধনিয়া গুঁড়োও লাগবে, যে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর সাথে শুকনো মরিচের পাকিও লাগবে। আর এটা হইলো মশলা, চাট মশলা। আর পেঁয়াজটা অলরেডি হাত দিয়ে একটু কুচলিয়ে দিবেন যেমন পানিটা বাড়ায়। আর ঝাল যতটুকু পরিমাণ মতন, ধনে পাতা পরিমাণ মতন, সব পরিমাণ মতন হবে এটা। যত যেভাবে ঝাল, কেউ ঝাল কম খায় বা কেউ বেশি খায়, আমরা ঝাল বেশি খেতে পারি না, তাই আমরা 4টা কাঁচামরিচ দিয়েছি। এখানে হলুদ মরিচ সব দেখাচ্ছি আপনাদের। মাখানোর পরে হাত জ্বলে যাবে দেখে আমি আবার উপর দিয়ে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কতটুক মানে উল্লাটা, এটাকে বলে কি মানে মাখানো ধরনটা এরকমভাবে হবে যেমন না ছুটে যায় তেলের মধ্যে না দেওয়া পর্যন্ত। কেন ছুটে গেলে তো আর কোনো পাকোড়া হলো না। এই যে আমার এরকম হবে বানানোর পরে। এখন আমি তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পরে প্রায় আমার 8 থেকে 9 মিনিটের মতো লেগেছে। আর এত তো জলদি বাজানো যায় না, এগুলো আস্তে আস্তে হতে হবে। পাতাকপিটা কাঁচা ছিল না, ঠিক পেঁয়াজের মতন ভাজতে হবে। আর এরকম আরেকটা আছে কাকলেট বলে ওটাকে, ওটার মধ্যে ডিম লাগবে, ওটা গুল 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 হবে। আর ওটার মধ্যে চালের গুঁড়োটা দিলে আর বেশি ভালো। এটার মধ্যেও কিন্তু চালের গুঁড়ো দেওয়া যাবে, চালের গুঁড়োটা তো আরও বেশি মজা লাগতো, টেস্টি লাগতো, কী বলবো, ইয়ামি ইয়ামি লাগতো। এই যে এরকম লাল লাল হবে আমার কাছে, আমার বাচ্চারা খায় না খায় না, বাচ্চারাও খেয়েছে। এরকম যারা যার বাচ্চারা এরকম করে তারা এইভাবে বানিয়ে দিলে আলহামদুলিল্লাহ চোখ মুজে খেয়ে ফেলবে। আর বেসন তো আপনাদের দেখিয়েছি, বেসন দিয়ে কয়টাই করলাম।